পাঁচ বছরের ব্যবধানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বার্ষিক আয় প্রায় চার গুণ বেড়েছে নির্বাচনী হলফনামায় এমন তথ্য জানিয়েছেন তিনি। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন এই সময় তার স্থাবর আর অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। জাহিদ মালেক সরকারের স্বাস্থ্যমন্ত্রী, কাজ করেছেন করোনা মহামারীর কঠিন সময়ে। আসছে নির্বাচনে ভোটের মাঠেও আছেন তিনি, নৌকা নিয়ে লড়বেন মানিকগঞ্জ তিন থেকে। আর সেজন্য কমিশনে জমা দেয়া হলফনামা অনুযায়ী গেল পাঁচ বছরে জনাব মালিকের বাড়ি ভাড়া বাবদ আয় ২৫ লাখ টাকার মতো কমে গেছে, তবে একই সময়ে ব্যবসা থেকে তার আয় সাড়ে তিন কোটি টাকার মতো বেড়েছে। শেয়ার আর আমানত থেকে আসা সুদায়ও বেড়েছে তিন কোটি টাকার মতো। সব মিলে ২০২৩ শেষে এসে জাহিদ মালিকের বার্ষিক আয় দাঁড়িয়েছে সোয়া আট কোটি টাকায়, পাঁচ বছর আগেও যা ছিল সোয়া দুই কোটি টাকার কম। মানিকগঞ্জ তিনের বর্তমান এমপির হাতে এখন নগদ ৬৪ লাখ টাকা আছে, আগের ভোটের সময় যা ছিল আড়াই লাখ টাকার মতো। এই সময়ে নতুন করে ১২ কোটি টাকা ব্যাংকে জমা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সম্পদ দ্বিগুণ হয়েছে বন্ড আর শেয়ারে। গাড়ির দামও দ্বিগুণ বেড়ে হয়েছে সোয়া দুই কোটি টাকা। সব মিলে জনাব মালিকের অস্থাবর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬৯ কোটি ৫৮ লাখ ৫৩ হাজার টাকার কিছু বেশি, পাঁচ বছর আগে যা ছিল সোয়া ৪২ কোটি টাকার মতো। এই সময়ে নতুন করে কৃষি জমি কিনেছেন স্বাস্থ্যমন্ত্রী তিন কোটি ৬২ লাখ টাকা দিয়ে। জমিসহ ১১ তলা ভবনও আছে একটি, দাম দেখানো হয়েছে তিন কোটি ৬১ লাখ টাকা। সব মিলে জাহিদ মালিকের স্থাবর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি ২ লাখ টাকার মতো, ২০১৮তে যা ছিল ৫ কোটি ৮০ লাখ টাকার মতো। মন্ত্রী থাকাকালীন ব্যাংক থেকে ঋণও নিয়েছেন জনাব মালিক ১ কোটি ৭৩ লাখ টাকার মতো। এবার নজর দেওয়া যাক সরকারের আরেক প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দিকে। ঢাকা ১২ এর এই সংসদ সদস্য তার হলফনামায় জানিয়েছেন পাঁচ বছরের ব্যবধানে বাড়ি ভাড়া বাবদ তার আয় দ্বিগুণ হয়েছে। এই সময়ে নতুন করে ব্যবসায়ও জড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেখান থেকে আয় এসেছে ২৪ লাখ টাকার মতো, দ্বিগুণ হয়েছে শেয়ার আর ব্যাংক আমানতের সুদায়ও। হলফনামা অনুযায়ী জনাব খানের হাতে এখন নগদ ৮৪ লাখ টাকা আছে, ব্যাংকে জমা করা টাকার পরিমাণ কমেছে। অপরিবর্তিত রয়েছে বন্ড আর শেয়ারের পরিমাণ, তবে সঞ্চয়পত্রে নতুন করে ৫০ লাখ টাকা বিনিয়োগ বাড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, গাড়িও হয়েছে আগের থেকে দামি। আর এর বাইরে নতুন উৎস থেকে সোয়া ২ কোটি টাকার সম্পদ যুক্ত হয়েছে আসাদুজ্জামান খানের নামে। সব মিলে তার অস্থাবর সম্পদের পরিমাণ এখন দাঁড়িয়েছে ৭ কোটি ৭৪ লাখ টাকার মতো, ২০১৮ এর নির্বাচনের আগে যা ছিল সাড়ে ৪ কোটি টাকার মতো। একই সময়ে স্থাবর সম্পদ প্রায় দ্বিগুণ হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর, কেননা কৃষি জমি বাড়িয়ে করেছেন ১ কোটি ৬ লাখ টাকার। অকৃষি জমি আগের মতো থাকলেও গ্রাম আর ঢাকার বাড়িতে সম্পদ বেড়েছে। সব মিলে তার স্থাবর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৫৭ লাখ টাকা ২০২৩ এর শেষে এসে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।